সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, যদি আপনাদের কাছে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, নর্মালি কী হয়, আমাদের ধরুন স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমরা গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, তারপর আবার কানাড়া ব্যাংকে খুলি, তারপরে ধরুন অনেকের চার পাঁচটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। তো আপনারাও যদি এরকম করে থাকেন, অর্থাৎ আপনাদেরও যদি চারটে কিংবা পাঁচটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাদের জন্য কিন্তু পাঁচটি বড়সড় বিপদ অপেক্ষা করছে। তো কী কী বিপদ, তার মধ্যে চার নম্বর এবং পাঁচ নম্বর যে বিপদটি, সেটা কিন্তু আপনাদের জানা একান্ত প্রয়োজন। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া যদি আপনাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে স্টেট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রয়েছে আরও একটি বড়সড় আপডেট। সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদের কাছে যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সবথেকে বড় যে ক্ষতিটি আপনাদের রয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্যান্স করার ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট মেনটেন্যান্সের জন্য আলাদা আলাদা চার্জ দিতে হয়। যেমন আপনাকে ডেবিট কার্ডের জন্য চার্জ দিতে হবে, যদি ধরুন আপনার পাঁচটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো প্রতি বছর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডেবিট কার্ডের জন্য কাটা হয়। তো পাঁচটা ব্যাংকের জন্য আপনাকে পাঁচ রকমেরভাবে আপনাকে ট্যাক্স মানে টাকা কাটা হবে। অর্থাৎ ধরুন যদি পাঁচশো টাকা করে হয় ডেবিট কার্ড চার্জ, তো আপনাকে পঁচিশশো টাকা প্রতি বছর বেকার দিতে হবে। এছাড়া আপনাকে SMS চার্জ দিতে হবে, সার্ভিস চার্জ রয়েছে, এছাড়া আপনাকে মিনিমাম ব্যালেন্সের চার্জও দিতে হবে। ধরুন আপনার চারটে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তো কোনো একটি ব্যাংকে ধরুন আপনাদের অ্যাকাউন্টে বেশি একটা টাকা নেই, ধরুন একশো কিংবা দেড়শো টাকা রয়েছে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতি মাসে মিনিমাম ব্যালেন্স চার্জ কাটা হবে। সেক্ষেত্রে ধরুন আপনি জানেনই না আপনার মিনিমাম ব্যালেন্স চার্জ কাটতে কাটতে মাইনাস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যখন সেই ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ করতে যাবেন, তখন কিন্তু আপনার যত টাকা ডিউ রয়েছে সমস্ত টাকা আপনাকে মেটাতে হবে, তারপরে আপনাকে অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার বড় লোকসান রয়েছে। এছাড়া যদি আপনি ভাবেন যে আমি অ্যাকাউন্ট বন্ধই করবো না, আমার যেরকম আছে সেরকম থাক, সেক্ষেত্রে আরও বড় সমস্যা, আপনার সিবিল স্কোর কমে যাবে। সেক্ষেত্রে আপনি যখন অন্য ব্যাংক থেকে লোন নিতে যাবেন, তখন আপনার লোনের ইন্টারেস্ট বেশি হবে, আপনাকে লোন সহজে দিতে যাবে না। সেই জন্য কিন্তু আপনাদের যদি এক বা একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, একাধিক ব্যাংকে, এবং সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট না রাখাটাই আপনাদের জন্য শ্রেয়। এছাড়া যদি আপনাদের একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাক্স, ইনকাম ট্যাক্স ফাইল করতেও সমস্যা হয়। হ্যাঁ বন্ধুরা, ইনকাম ট্যাক্স যারা ফাইল করে, তারা কিন্তু দেখবেন প্রায় বলে যে আপনাদের একটা সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে ভালো, কারণ একটি অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স ফাইল করা এবং তার ক্যালকুলেশন করাটা অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু যদি ধরুন আপনাদের পাঁচটা কিংবা সাতটা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই বেশি জটিল হয়ে যায়। সেক্ষেত্রে কোনোভাবে ভুল করে যদি কোনো একটি ব্যাংকের ডিটেলস আপনি মিস করে ফেলেন, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স বিভাগ আপনাকে নোটিশ জারি করতে পারে। সেই জন্য এবারের যেই ইনকাম ট্যাক্সের নতুন একটি আপডেট এসছে, সেখানে কিন্তু আপনার নতুন করে ইনকাম ট্যাক্সের যে ভরবেন, যখন আপনি ভরবেন, তো পেজটাকে নতুনভাবে ডিজাইন করা হয়েছে। এক্ষেত্রে আপনার যত টাকা স্যালারি রয়েছে, স্যালারি ছাড়াও আপনি টোটাল যত টাকা কামাই করেন ডিভিডেন্ড থেকে, কিংবা ক্যাপিটাল গেইন ইনকাম করেন, অথবা ব্যাংক ডিপোজিট ইন্টারেস্ট ইনকাম করেন, অথবা পোস্ট অফিস থেকে, সমস্ত কিছুর যে ডিটেলস আগের থেকেই ভরা থাকবে। এতে কী হবে, আপনি যখন ট্যাক্স ভরবেন, তো আপনার কিন্তু আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে না। অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে যে এই সুবিধাটি এবার এসছে, কিন্তু এই সুবিধাটি এতদিন পর্যন্ত ছিল না। সেক্ষেত্রে আপনাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকতো, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতো, কারণ প্রতিটা ব্যাংকের ডিটেলস যদি আপনি না দিতেন, সেক্ষেত্রে আপনাদের ইনকাম ট্যাক্স থেকে নোটিশ একটা জারি হওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য আপনাদের যদি একাধিক ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন না হয়, তাহলে সেগুলিকে বন্ধ করে দেওয়াই কিন্তু সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ। এছাড়া ধরুন আপনাদের কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অথবা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো ধরুন আপনারা এক বছর থেকে ট্রানজাকশন করেন না, তাহলে সেই অ্যাকাউন্টটি প্রথমে ইনঅপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে।
ধরুন আপনার সেই অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে। তারপরে যদি আপনি দুই বছর সেই অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজাকশন না করেন তাহলে সেটি ডরম্যান্ট অ্যাকাউন্ট বা ইনঅপারেটিভ অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে। সেক্ষেত্রে দু ধরনের সমস্যা রয়েছে, কারণ ডরম্যান্ট অ্যাকাউন্ট থেকে যখন আপনি আবার সেই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করতে যাবেন তখন আপনাকে কিন্তু একটা চার্জ দিতে হবে, অর্থাৎ সেই চার্জের টাকা আপনাকে বেকার দিতে হবে। এছাড়া জানানো হয়েছে যে এই সমস্ত অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ ডরম্যান্ট অ্যাকাউন্ট কিংবা ইনঅপারেটিভ অ্যাকাউন্ট থেকে ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি মানে হয়ে যায় এই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে, অর্থাৎ ডরম্যান্ট এবং ইনঅপারেটিভ অ্যাকাউন্টে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এছাড়া ধরুন আপনাদের যদি সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এক বা একাধিক তাহলে আপনাকে খুব একটা চার্জ দিতে হয় না, কিন্তু ধরুন আপনাদের যদি HDFC ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ব্যালেন্স আপনাকে 10,000 টাকা মেনটেন করতে হবে এবং গ্রামীণ এলাকাতে 5,000 টাকা মেনটেন করতে হবে। এই ব্যালেন্স যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনাকে প্রতি তিমাহি, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর আপনাকে 750 টাকা পেনাল্টি দিতে হবে। এছাড়া বিভিন্ন প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে এই চার্জটি বিভিন্ন হয়, অর্থাৎ সেক্ষেত্রে কোনো ব্যাংকের ক্ষেত্রে 3 মাসে 1,000 টাকা চার্জ, কারোর ক্ষেত্রে 900 টাকা চার্জও রয়েছে, যদিও সরকারি ব্যাংকে এই চার্জ অনেকটাই কম। সেক্ষেত্রে আপনি যদি ভুল করেও এই সমস্ত ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি সেই সমস্ত ব্যাংকে মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন, যদি ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইনটা প্রচুর বড়সড় হয়ে যাবে। কারণ ভাবুন যে আপনি যদি HDFC ব্যাংকে যদি 1 বছর কিংবা 2 বছর যদি আপনি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন তাহলে আপনাকে কত টাকা ফাইন দিতে হবে, সেই সঙ্গে আপনাকে GST আলাদা করে দিতে হবে। এর ফলে কিন্তু আপনাদের সিভিল স্কোর অনেকটাই কমে যাবে এবং আজকের দিনে সিভিল স্কোর কতটা ভ্যালুয়েবল সেটা কিন্তু আপনারা প্রায় সবাই জানেন। সেই জন্য যদি বিশেষ করে আপনাদের প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনারা সেই ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি খুব একটা ইউজ না করেন এবং যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন তাহলে সেই অ্যাকাউন্টটি আপনারা যতটা দ্রুত সম্ভব ততটা দ্রুত কিন্তু আপনারা বন্ধ করে দিন। এবং এছাড়া আরও একটি যেই লস আপনাদের রয়েছে সেটা কিন্তু আপনাদের মিনিমাম যে ব্যালেন্স মেনটেন করতেই আপনাদের অনেক টাকা চলে যাবে। ধরুন আপনি যদি ধরুন 5টি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে আপনার 10,000 টাকা আছে, কোনো ব্যাংকে ধরুন 40,000 টাকা পড়ে আছে, কোনো ব্যাংকে 50,000 টাকা পড়ে আছে, কোনো ব্যাংকে ধরুন 1,00,000, তো আপনি কিন্তু এই সমস্ত ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ বর্তমানে 3 থেকে 3.5 সেটা পাচ্ছেন। আপনার যদি এই অ্যাকাউন্টগুলো নির্দিষ্ট একটি ব্যাংকে থাকতো তাহলে টোটাল ধরুন সব মিলিয়ে আপনার প্রায় ধরুন 2,00,000 টাকা আপনার হয়ে যেত। বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্টে টাকাগুলো রয়েছে সেগুলো যদি আমরা সাম করি, সেক্ষেত্রে সেই টাকাটি যদি আপনি ফিক্সড ডিপোজিট করতেন তাহলে আপনি প্রায় 6 থেকে 6.5 এবং সিনিয়র সিটিজেন হলে প্রায় 7-7.5% পর্যন্ত ইন্টারেস্ট পেতেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের 3 বা 4 বা 5টি ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স মেনটেন করার জন্য যেই টাকাটি আপনারা সেভিংসে রাখছেন সেটা যদি আপনারা ফিক্সড ডিপোজিট করে রাখেন যে কোনো নির্দিষ্ট একটি ব্যাংকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধাও রয়েছে। সেই জন্য আপনাদের যদি দরকার না হয় তাহলে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট না রাখাটাই কিন্তু সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, এবার আমরা জানবো যে স্টেট ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে কী নিয়ম জারি করা হয়েছে। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, এছাড়া স্টেট ব্যাংক ছাড়া বাদবাকি যে কোনো ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে এই কাজটি আপনারা তাড়াতাড়ি সেরে ফেলুন, না হলে কিন্তু বন্ধ হতে পারে আপনাদের অ্যাকাউন্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করিয়ে না থাকেন তাহলে 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে এটা লিংক করাতেই হবে, না হলে আপনাকে আয়কর আইনের অধীনে 1,000 টাকা জরিমানা দিতে হবে এবং আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর সমস্যা হবে, অর্থাৎ আপনি ব্যাংকে 50,000 টাকা কিংবা তার বেশি জমা করতে পারবেন না, তুলতে পারবেন না, এছাড়া ইনকাম ট্যাক্স ফাইল করতে অসুবিধা হবে, এছাড়া বর্তমানে প্যান কার্ড না থাকলে কিন্তু প্রচুর অসুবিধা। সেক্ষেত্রে শুধুমাত্র তাই নয়,
আপনাকে কিন্তু 1000 টাকা জরিমানা পর্যন্ত করা হতে পারে। সেই জন্য যদি আপনারা 30শে সেপ্টেম্বরের মধ্যে এখনও পর্যন্ত যদি করে না থাকেন, আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক অবশ্যই আপনারা করে নেবেন, না হলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।